জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আরও একটা সত্য ঘটনা নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি বাড়িতে কি আপনার বউমা বিয়ের সময় লাড্ডুগোপাল বাড়িতে নিয়ে এসছে নাকি আপনি বাড়িতে লাড্ডুগোপালের পুজো করেন না আপনার মেয়ের বিয়েতে লাড্ডুগোপাল উপহার হিসেবে দিয়েছেন যদি করে থাকেন তাহলে আজকের এই গল্পটি মন দিয়ে শুনুন সকলের মন আনন্দে ভরে যাবে সবার প্রথমে বলছি যেখানেই লাড্ডু গোপাল থাকে বিরাজমান করে সেইখানে কিন্তু লাড্ডু গোপাল সাক্ষাৎ হয় সে কিন্তু কোনো মূর্তি নয় স্বয়ং সাক্ষাৎ লাড্ডু গোপালই হয় অনেকেই ভাবে যে লাড্ডু গোপালের পুজো করছে তার সেবা করছে তাকে ভোগ লাগাচ্ছে লাড্ডু কি সত্যিই খাবার খায় হ্যাঁ বন্ধুরা সত্যিই লাড্ডুগোপাল খাবার গ্রহণ করে যেইভাবে আমরা বই পড়ি সেই বইয়ের পড়া কিন্তু বইয়ের মধ্যেই থেকে যায় সেটা কিন্তু হারিয়ে যায় না বই পড়ে আমরা জ্ঞান অর্জন করছি ঠিক তেমনি ভগবানকে যখন আমরা ভোগ লাগাই ভগবান কিন্তু ভোগ গ্রহণ করে সেই ভোগ উধাও হয়ে যায় না কিন্তু ভগবান ভোগটা অবশ্যই গ্রহণ করে একবার একটি মেয়ের বিয়ে দিয়েছে আর মা বাবা ভাই হিসাবে লাড্ডু গোপাল তার বিয়েতে উপহার হিসাবে দিয়েছিল মেয়েটি ভগবান শ্রীকৃষ্ণর অনন্য ভক্ত ছিল ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসত বিয়েতে ভাইয়ের রূপ ধারণ করে স্বয়ং লাড্ডু গোপাল মেয়েটির সঙ্গে তার শ্বশুরবাড়িতে গেছে আর হ্যাঁ শ্বশুরবাড়িতেও প্রথমবারই লাড্ডু গোপাল গেছে যেই বাড়িতে মেয়েটির বিয়ে হয়েছে সেই বাড়িতে মেয়েটির গৃহপ্রবেশ করেছে সঙ্গে গোপালেরও গৃহপ্রবেশ করেছে মেয়েটির বাড়িতে যেইভাবে লাড্ডুগোপালের সেবা হতো ভোগ হতো ঠিক সেইভাবেই শ্বশুরবাড়িতেও লাড্ডু গোপালের ভোগ হতো সেবা হতো ঠিক যেইভাবে মেয়েটি তার বাপের বাড়িতে গোপালের সিঙ্গার করানো গোপালের জামা কাপড় পরানো গোপালকে গান গিয়ে ঘুম পাড়ানো যা করতো সেটা ঠিক সেইভাবেই সে শ্বশুরবাড়িতেও করা শুরু করে দিল এত সুন্দরভাবে মেয়েটি ঠাকুরের পুজো করতো সেটা দেখে শাশুড়ি মুগ্ধ হয়ে গেছে আর শাশুড়ি বাড়িতে কোনো দিনও গোপালের পুজো হয়নি তার জন্য শাশুড়ি মা জানতোই না যে লাড্ডু গোপালের সেবা কি করে করতে হয় বউকে দেখে শাশুড়ি মা খুব আনন্দ পেত আর ভাবত যে খুব সংস্কারই মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এসছে তো মেয়েটির নতুন নতুন যেহেতু বিয়ে হয়েছে মেয়েটি গোপালকে বলছে যে মাধব শোনো আমার এখন নতুন নতুন বিয়ে হয়েছে এখানকার নিয়ম পুরোই আলাদা এখানে রাত্রে নটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে এখানে কিন্তু তুমি তোমার দুষ্টুমি একদম ছেড়ে দেবে একদম কোনো দুষ্টুমি করবে না এখানে আমরাও নটার মধ্যেই ঘুমিয়ে পড়ব এইটা কিন্তু আমার শ্বশুরবাড়ি একদম মনে রাখবে ঠিক আছে এইদিকে যখন নতুন নতুন বিয়ে হয় বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই আনাগোনা থেকেই থাকে তো নতুন নতুন বিয়ে হয়েছে সব জায়গাতেই তাদের নিমন্ত্রণ থাকেই তো এক রিলেটিভ মেয়েটিকে আর ছেলেটিকে দুজনকেই নিমন্ত্রণ করেছে রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য তারপরেই মেয়েটি গিয়ে শাশুড়ি মাকে বলেছে যে আপনি আজকে লাড্ডুগোপালের ভোগ লাগিয়ে দিও আর রাত্রেবেলা এসে আমি লাড্ডুগোপালকে ঘুম পাড়িয়ে দেব তুমি খাইয়ে দাইয়ে ওকে বসিয়ে রাখবে আমি এসেই কিন্তু লাড্ডুগোপালকে ঘুম পাড়াবো কারণ মেয়েটির অভ্যাস ছিল যে প্রত্যেক দিন রাত্রেবেলা লাড্ডুগোপালের সঙ্গে অনেক গল্প করবে করে তারপর গান লাড্ডু লাড্ডুগোপালকে ঘুম পাড়াবে শাশুড়ি মা বলল ঠিক আছে আমি ভোগ লাগিয়ে দেব এটা বলার পর ছেলেটি আর মেয়েটি চলে গেল নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে নিমন্ত্রণ বাড়িতে যখন খেতে বসেছে মেয়েটির মাথার মধ্যে একটাই কথা ঘুরছে যে আমার লাড্ডু গোপাল তো বাড়িতে রেখে এসেছি গোপাল কি খাবার আদৌ খেয়েছে আমি লাড্ডু গোপালের পাশে একদম নেই সে কি ভাবছে সে আদৌ খেয়েছে তো মেয়েটির মনটা গোপালের উপরেই পড়ে রয়েছে সারাক্ষণ সে গোপালের কথাই ভেবে যাচ্ছে এইদিকে নেমন্ত্রণ করতে খেতে গেলে তো একটু দেরি হয়ই এদিকে সময় তো পার হয়ে যাচ্ছে আর মেয়েটি বার বার করে ঘড়ির কাটার দিকেই তাকিয়ে রয়েছে এইদিকে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তো গল্প কথা হাসি হাসি হতেই থাকে তো সেইভাবেই মেয়েটিরও হচ্ছে আর এই দিকে হতে হতে রাত বেজে গেছে নটা মেয়েটি বলছে নটার মধ্যে লাড্ডুগোপালকে ঘুম পাড়াতে হবে ওকে তো বলে এসেছি যে আমরা এখন থেকে নটার মধ্যেই ঘুমিয়ে পড়ব আর এখনও আমরা এইখান থেকেই বেরাতে পারলাম না আর এখানেই নটা বেজে গেছে যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে মেয়েটি তার বরকেও বলতে পারছে না যে চলো আমরা এখন বাড়ি যাই এই করতে করতে দশটা বেজে গেছে আর দশটার সময় তারা ওখান থেকে বেরিয়েছে বাড়ি আসতে আসতে রাত সাড়ে এগারোটা হয়ে গেছে ঘরে ঢুকা মাত্রই মেয়েটি দৌড়ে লাড্ডুগোপাল অর্থাৎ তার ভাইয়ের কাছে দৌড়ে চলে যায় গিয়ে দেখছে লাড্ডুগোপাল ঘুমিয়ে পড়েছে এই দেখে মেয়েটির মনে খুব শান্তি হলো যে চলো আমার ভাই তো ঘুমিয়ে পড়েছে শাশুড়ি মা হয়তো ভোগ লাগিয়ে লাড্ডুগোপালকে ঘুমও পাড়িয়ে দিয়েছে যেই সকাল হয়ে গেছে চা নিয়ে মেয়েটি শাশুড়িমার কাছে গেছে আর গিয়ে বলছে মা অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি রাত্রেবেলা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলে আমি বুঝতে পারছি তোমার কাছে এই সব কিছুই নতুন নতুন শাশুড়ি মা উঠে বলছে কেন কি হয়েছে তখন মেয়েটি বলছে যে মা কালকে রাত্রেবেলা তুমি তাড়াতাড়ি করে লাড্ডুগোপালকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো যখন আমি নতুন বিয়ে হয়ে এসছিলাম তো এখানে সবাই নটায় ঘুমিয়ে পারে তাই আমি আমার ভাইকে বলেছিলাম যে এখানে সবাই নটায় ঘুমিয়ে পড়ে তাই এখন থেকে আমরা নটার মধ্যেই ঘুমিয়ে পড়ব। আস্তে আস্তে এতটাই রাত হয়ে গেছে আমি অনেক চিন্তায় ছিলাম বাড়িতে এসে যখন দেখছি আমার গোপাল শুয়ে আছে আমি অনেক খুশি হয়েছি শাশুড়ি মা উঠে বলছে আরে না না তোমাকে আমি কি বলবো কাল রাতে যে আমার সঙ্গে কি হয়েছে ভোগ তো আমি টাইম মতোই লাগিয়ে দিয়েছি যেভাবে তুমি বলে গেছিলে ঠিক সেইভাবেই আমি টাইমে ভোগ লাগিয়ে দিয়েছি যাবার সময় তো তুমি বলেই গেছিলে যে তুমি এসে লাড্ডু গোপালকে ঘুম পাড়াবে তার জন্যই আমি লাড্ডু গোপালকে ঘুম পাড়াইনি আমরা এসে ঘুমিয়ে পড়েছি যখন আমি ঘুমিয়ে পড়েছি তখন এক বাচ্চা আমার কাছে এসছে বড় বড় চোখ কুকড়ানো চুল বাচ্চাটি এসে আমার খাটের পাশে দাঁড়িয়ে রয়েছে আর চোখ দুটোকে দু হাতে ডলছে চোখগুলো লাল হয়ে গেছে আর বলছে ও ঠাম্মি আমার খুব জোরে ঘুম পেয়ে গেছে আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে এই বলেই চোখ ডলতে ডলতে সেই বাচ্চাটি চলে গেল। সেই ছোট্ট ছোট্ট পায়ে সে মন্দিরের দিকেই রওনা হয়েছে আর মন্দিরের সামনে যেতেই সে হঠাৎ করে উধাও হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমি মন্দিরের সামনে গেছি গিয়ে দেখছি লাড্ডু গোপাল চুপটি করে বসে রয়েছে জানি না আমার কি হয়ে গেছিলো যেইভাবে তুমি লাড্ডু গোপালের রাত্রেবেলা ড্রেস চেঞ্জ করে দাও করে গান গিয়ে ঘুম পাড়াও আমিও ঠিক সেইভাবেই গান গিয়ে গোপালকে ঘুম পাড়াচ্ছিলাম তারপর গান গিয়ে লাড্ডুগোপালকে ঘুম পাড়িয়ে আমিও এসে বিছানায় ঘুমিয়ে পড়েছি এখন যখন আমি ঘুম থেকে উঠে বসে আছি বসে বসে ভাবছি যে এটা আমি স্বপ্ন দেখেছিলাম হয়তো কিন্তু তুমি বলছো সত্যিই আমি লাড্ডু গোপালকে ঘুম পাড়িয়েছি শাশুড়ি এই কথা শুনে তার চোখ দিয়ে অজস্র জল পড়ছে আর শাশুড়ি মার চোখের কান্না দেখে বউও ভাবুক হয়ে যায় শাশুড়ি বৌমাকে। গলায় জড়িয়ে ধরে বলছে আমার জীবনের শেষ সময়ে শুধুমাত্র তোর জন্যই আমি সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পেরেছি আমি দেখি তুমি কীভাবে লাড্ডুগোপালের সেবা করো লাড্ডুগোপালের যত্ন করো লাড্ডুগোপালকে গান গাইয়ে ঘুম পাড়াও আমি তো শুধু লোকের মুখে কথাই শুনেছি আজ সাক্ষাৎ দর্শনও করে নিলাম আগে ভাবতাম এগুলো সব গল্প কিন্তু এখন বুঝে গেছি এটা কোনো গল্প না যেখানে স্বয়ং গোপাল থাকে সেখানেই লাড্ডুগোপাল সাক্ষাৎ বিরাজমান করে আমাদের ঘরে লাড্ডু গোপাল সাক্ষাৎ কারণ আমি কাল রাত্রিবেলা স্বয়ং লাড্ডু গোপালের দর্শন করেছি এই কথা শুনে শাশুড়ি মার মুখ থেকে মেয়েটি চোখ দিয়ে অজস্র জল পড়ছে কারণ মেয়েটি সবসময় জানত যে তার ভাই তার সঙ্গে সবসময়ই থাকে বন্ধুরা অনেক জায়গায় মানে রীতি আছে যে মেয়েকে বিয়ে দিলে তার সঙ্গে একটা করে লাড্ডু গোপাল উপহার হিসাবে দেওয়া হয় কিন্তু এইটা জানতো না যেই বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে তারা কেমন হবে এমন কথা অনেক শোনা যায় অনেকেই বলে অনেকেই আছে বিয়ের সময় যখন বাড়ি থেকে গোপাল নিয়ে আসে এনে তার পুজো করে না তাকে শোকেসে ভরে রেখে দেয় কিংবা বাক্সে বন্ধ করে রেখে দেয় ওখানে গোপালের সেবা হয় না কারণ তার ঘর বদলে যায় মেয়েটি শ্বশুর লোকরা যেইভাবে মেয়েটিকে চালায় মেয়েটি সেইভাবেই চলতে থাকে এমনই পরম্পরা এমনই রীতি চলছে কিন্তু তাদের বাড়িরও লোকের জানা উচিত যে তোমার বউমা শুধু লাড্ডু গোপাল আনেনি সাক্ষাৎ ভগবানকে নিয়ে এসে বাড়িতে বউমা তো বাড়ির লক্ষ্মী আর লক্ষ্মীর সঙ্গে সঙ্গে লাড্ডুগোপাল যদি আসে ভাববে যে বাড়িতে প্রেম নিয়ে আসছে ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন সাক্ষাৎ থাকেন যার সঙ্গেই থাকেন সাক্ষাৎ থাকেন যে যেইভাবেই লাড্ডুগোপালকে মানে কেউ ভাই বন্ধু দাদা যাই ভাবে না কেন ভগবান কিন্তু সেইভাবেই তার সঙ্গে সব সময় থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুনে তোমাদের সকলের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার কপাল শোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে সবসময়ই শ্রবণ করতে পারবে তো সকলেই একবার বলো রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাদের বাড়িতে গোপাল আছে আনন্দ সহিত গোপালের সেবা করো দেখো জীবন ভোর আনন্দে আনন্দে ভরে যাবে